মঙ্গলবারের সকালটাতে তোমরা আগের দিন দেখে নিয়েছো, আর এখন মঙ্গলবারের সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তো বিছানাটা গুছিয়ে নেবো, এখন সন্ধে বলতে সন্ধে নয়, 8টা কিন্তু বেজে গেছে। আর বর যেহেতু বাড়িতে আছে, বর আর ঋষিকে নিয়ে গেছে একটু বাজারে, মানে তড়কা আনতে পাঠিয়েছি, এত রাত্রিবেলায় রুটি করব তার জন্যে। তাই ভাবলাম এই ফাঁকে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, কারণ ওরা যদি বিছানার মধ্যে বসে থাকে তাহলে আর আমি বিছানাটা গোছাতে পারবো না। আর ঠান্ডা অতটা নেই, তবু মাথায় মনে হচ্ছে আর একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে কানে, তার জন্য টুপিটা না আর খুললাম না, কারণ দুদিন আগে আমার মনে হচ্ছিল ঠান্ডা লাগবে লাগবে, প্রবলেম হচ্ছিলো চোখ মুখ একটু জ্বালা কেমনটা করছিলো, নাক দিয়ে মানে একটু ঝরছিলো। তো ওরা বাজার থেকে এসে ঋষির জন্য একটা আমার জন্য একটা ক্যাডবেরি এনেছিলো, তো এটা আমি খেয়ে নিয়েছি তারপর। আর আমি কিন্তু আজকে আর কিছু খাবো না, সন্ধেবেলায় আমি চা বিস্কুট আর মুড়ি খেয়েছিলাম, তার জন্যে ভাবলাম যে না একবার মুড়ি খেয়েছি আবার এত রাত করে রুটি খাবো না, কারণ খাওয়া যাবে না। হ্যাঁ, যদি 8টার মধ্যে আনতো বা আমার 8টার মধ্যে আমার রান্না হয়ে যেত তাহলে আবার খেতাম, কিন্তু রাতে আর খাবো না। রাতে আমি চিয়া সিডটা ভিজিয়ে ওই জলটা খেয়ে নেবো। চিয়া সিডটা আগের দিনই ভেজানো ছিল, তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। তো কী করবো করবো ভাবছিলাম, তো সবার আগে ভাবলাম আগে আমি জল খেয়ে নিই, মানে চিয়া সিড ভিজিয়ে এখন আমি জলটা খেয়ে নেবো। চিয়া সিডের মধ্যে অ্যাপেল সিডের ভিনিগার দেবো, তো জলটা খেয়ে নেবো। পর ওদিকে আমি ডালটাকে না গরম করতে দিয়েছি। আর এখন আমি ভাবছিলাম যে ঋষির জন্য কী করবো, কারণ আমার ভাত নেই, ভাত করতে হবে। তো অনেকটাই বেজে গেছে, 9টা আর 9:30 এরকম বাজছে, তো এখন যদি ভাত করতে যাই রুটি তো হয়েই যাবে তাড়াতাড়ি, আর তাহলে ওকে খাওয়াতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই ভাবলাম যে চলো ভাত এখন আর ওইভাবে করবো না, হাঁড়িতে করবো না, অন্যভাবেই করবো, মানে প্রেশারে করবো। আর অ্যাপেল সিডার ভিনিগারটা এখানটায় দিয়ে নিলাম, বাস আর কিছু দিইনি। প্রথম প্রথম অ্যাপেল সিডার ভিনিগারটা খেতে একটুখানি কষ্ট হবে, আমি বিয়ের পর না, আমি মানে বিয়ের এক বছর পর আমি একবার অ্যাপেল সিডার ভিনিগার এনেছিলাম খাবো বলে, কিন্তু এত গন্ধ লাগছিলো আমি সেই সময় খেতে পারিনি। আমি চুলে দিয়ে দিয়ে অ্যাপেল সিডার ভিনিগারটা শেষ করে দিয়েছিলাম, অনেকটা ছিল জানো না, 5 ফ্রেমের মনে হয়। তো চুলে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছিলাম, তো চুলে টুলে তো দেওয়াই যায়, আর চুলটা বেশ সিল্কি হয় চুলে দিলে। তবে এইটা আমার এখন আর দেওয়াও হয়নি, শুধুমাত্র খাওয়াটাই হয়। আর সকাল থেকে তো আমার রুটিন মতন কোনো কিছুই যায়নি, আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা জানবে কোনো কিছুই সেইভাবে আমার খাওয়া দাওয়া হয়নি যেগুলো আমি খাই। আর এখন আমি চালটাকে ধুয়ে নেবো, একদম অল্প চাল নিয়েছি ঋষির জন্য, এখন আমি ভাত প্রেশার কুকারে ভাতটা করে নেব। তবে ভাত করতে করতেও আর একটা জিনিসও ভাবলাম, ভাবতে ভাবতে ভাবলাম যে না শুধু ভাত বসাবো না, তো ওই ডালটা আছে ওই ডালটাই ভাতের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একেবারে সিটি দিয়ে নেব, তাহলে একটা খিচুড়ি খিচুড়ি মতন হয়ে যাবে, না হলে ডালটাও পড়ে থাকবে ফালতু ফালতু। আর ডালটা তো আমি সবজি ডালই করেছিলাম, তার জন্যে ওই একেবারে ডালটাকে দিয়ে দেবো, ডালটা দিয়ে আমি 2-3টে সিটি দিয়ে নেব। আর কাজ করতে লেগেছি, আর একটু মনে হচ্ছে যেন গরম লাগছিলো, তাই টুপিটাও খুলে ফেলেছি। আর আমি এই যে জায়গাটাকে মুছে আমি এবার রুটিটাও করবো, মানে যত তাড়াতাড়ি করা যায়। তবুও আজকে একটু দেরি হয়ে গেছিলো, কারণ এদিকে আমি ভিডিওটা এডিট করছিলাম, ভিডিওটা এডিট তো যাই হোক হয়ে গেছিলো, ভয়েস দিতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো। মানে মঙ্গলবারে সকাল থেকে ব্লগ করেছি, তার মধ্যে বড় বাড়িতে আছে, তার মধ্যে আবার ভয়েস দেওয়া, তো রাতে বসে বসে ভয়েসটা দিয়ে ভিডিওটা আমি ছেড়ে দিয়েছি 9:30 এরকম দিকে। তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো 8:30-9:00 দিকে, যাই হোক মনে পড়ছে না এখন। তো ওই জন্য একটু দেরি এমন হয়ে গেছিলো এসব করতে করতে। রুটি করার আগে গ্যাস বা গ্যাসের চারিপাশ আমার না মুছলে একদমই হয় না, মনে যেন নোংরা নোংরা হয়ে আছে, আর জায়গাটাকেও মুছে নিলাম। আর আজকে অন্য বাটিতেই আটাটা মাখবো, আর ওই বাটি আর করলাম না, তো এই বাটিটাতে মেখে নেবো। আর আমি বোতল থেকে জলটাকেও নিয়ে নিলাম, আর ও বলেছিলো 4টে রুটি খাবে, তো যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে, 4টে রুটিতে সমস্যা নেই, ওদিকে ঋষির খাবারটাও হয়ে যাবে,
আর আমার তো অলরেডি খাওয়া হয়েই আছে, তবে শুধু আমি তরকারিটা একটুখানি মুখে নেব, বাস তাহলেই আমার হয়ে যাবে। জল তো বসে বসে খেলাম, পেট আমার ভরেই গেছে বলতে পারো, আর পেট এমনিতেও আমি ভরা ছিলাম যেহেতু মুড়ি খেয়েছি সন্ধেবেলায়। খুব সন্ধে তো ছিল না, 7:30টার দিকে খেয়েছিলাম। এখন আমি আটাটাকে মাখবো, আর তোমাদের সাথে তার সাথে সাথে কীভাবে রুটি করি সেটা তোমাদের আজকে শেয়ার করবো। তো ভেবেছিলাম আরও অনেক কিছু শেয়ার করবো, কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারলাম না, কারণ রুটি যখন করতে যায় না তারপরেই দেখলাম যে জলটা শেষ হয়ে গেছে। যেহেতু আমি সকালে প্রচুর কেচেছি, তার জন্যে ট্যাঙ্কি জলটা ফাঁকা হয়ে গেছিলো, তার জন্য আমি আরও অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আজকে ছিল, কিন্তু সমস্তটা আজকে শেয়ার করতে পারিনি। তো আটা মাখার সময় অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মাখবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের জলটা ঠিক কতটা প্রয়োজন পড়বে। তো একটু একটু করে মাখতে মাখতে না আটাটা একদম শক্ত করবে না, আবার একদম নরম হয়ে আছে তেমনটাও যেন না হয়, যেন তোমরা বুঝতে পারো, যেন হাতে যেন লেগে না যায়, আবার যে এত শক্ত মনে হয় যে তোমাদের আটাটা ভাঙতে গেলে অসুবিধা হচ্ছে বা টলতে গেলে অসুবিধা হচ্ছে সেরকমটাও যেন থাকে না, মানে হালকা, মানে খুব নরমও না আবার খুব শক্তও না। আবার যখন আটাটাকে মাখবে, তখন যখন আটাটা নেবে না গুঁড়ো আটা নেবে, তখন আটাটা নেবে বেশি করে, কিন্তু আটাটাকে ঝেড়ে নেবে যাতে আটার গুঁড়িগুলো পড়ে যায় আর তোমরা পাশ দিয়ে ফেলে দিতে পারো। ফেলে বলতে ক্যারি, আমরা তো ক্যারিতেই ফেলি, তোমরা এবার যেটা ব্যবহার করো সেই সেই হিসাব করে ফেলবে। তো আমি তো এই চাটুতে মানে বেলাতে কী বলে চাকতাতে, চাকতানা বেলি, আমি ঠিক মতন না বুঝতে পারি না এখনও পর্যন্ত বুঝতে পারি না, চাকতা বেলনা বেলি এরকম কিছু একটা বলবে, যাই হোক। তো এই খানটা তো আমি ঝেড়ে নিই, তারপর আমি ফেলে দিই। তো যাই হোক, আর আমার অনেক কষ্ট করে আমি রুটি করা শিখেছি। আমি জানি তোমরা অনেকে আমাকে বলো যে আমার রুটি করা দেখে তোমরা শিখেছো, এগুলো শুনে না আমার খুব ভালো লাগে। আগে তো দেখাতে পারতাম, এখন তো রুটিটা আমি সকালেই করি, তার জন্য সেই সমস্ত কিছু শেয়ার করতে পারি না, তখন এত তাড়াতাড়িতে থাকে যে আমি রুটি করা বা রান্না করা এইসব কিছু শেয়ার করতে পারি না। রাত্রিবেলা যখন রান্না করতে যাই, তখন আমি কোনো না কোনো সিরিয়াল দেখি, তার জন্য না আর সেগুলো আমার তোলা হয় না। কিন্তু আজকে আমার উপায় নেই, আজকে যদি আমি ব্লগ শ্যুট না করি তাহলে তোমাদেরকে কালকে আর কিছু দিতে পারবো না, বা কালকেও আমার হুটো পাঠাতে যাবে। আর যেহেতু মঙ্গলবারের দিনটা আমার আলাদা রুটিনে চলে, কিন্তু তারপর পুরো সপ্তাহটায় তো আমার অন্য রুটিনে চলে। আমি একটা সময় 3-4 করে রুটি করেছি, কিন্তু করতে করতে বুঝলাম যে না, একটা রুটি কিন্তু সব থেকে বেশি ভালো হয়, ফলে আবার নরম থাকে। হ্যাঁ, 4 রুটিও কিন্তু ফুলবে তেমনটা নয় যে ফলে না, কিন্তু হ্যাঁ একটা করে রুটি করলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়, আর সময়টা কিন্তু একই লাগে। হ্যাঁ, যদি কেউ বেলে দেয় ভাজো সেই ক্ষেত্রে ব্যাপার আলাদা, কিন্তু হ্যাঁ যদি নিজে করে থাকো, আমি 3 করেও দেখেছি, 4 করেও দেখেছি, এবং আমি ঘড়ি দেখেও করে দেখেছি, সময়টা আমার একই লাগে। এখন আমি 4 রুটি করছি, আর কিন্তু যখন ওই বাড়িতে থাকতাম তখন তো তোমরা দেখেছো আমাকে অনেকগুলো করে রুটি করতে হতো, তো আমার রুটিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সব সময় একটা দিক হালকা ভাজবে, আর দ্বিতীয় পিঠটি একটু ভালো করে ভাজবে, যেই পিঠটা কমা ভাজা হচ্ছে মানে কম ভেজেছো, সেই পিঠটা পরে আবার ভালো করে ভেজে নেবে, তাহলে কিন্তু রুটি ঠিকঠাক থাকবে, নরম থাকবে, আর তাহলে রুটিটা কিন্তু শক্তও হবে না। আর গোল যদি বলো, গোল হয় না তাহলে গোলটা আস্তে আস্তে করে ঠিক গোল হয়ে যাবে। তুমি একদিনে যদি না পারো, আমি তো একদিনেই গোল করতে পেরেছিলাম বিয়ের আগে, কিন্তু আমার রুটি ভাজতে প্রচণ্ড প্রবলেম হতো বিয়ের পরে। আমার মনে হতো যেন রুটি করা না, যেন যুদ্ধ করা হচ্ছে, এসব চাটু মাটু এসব নিয়ে খুন্তি, তারপরে একদিকে ছাঁকা নিয়ে তরকাটা আমি এইভাবেই গরম করতে দিয়েছিলাম, আর কড়াই করিনি, কারণ বলছি না জল নেই, কড়াই আমার একটু পড়ে আছে, যেহেতু কড়াই তরকারি ছিল সেহেতু কড়াইটা আমার মাজা হয়নি। আর চাটুতেও চাইলে গরম করা যেত, কিন্তু আমি আর চাটুতে নামালাম না, ওইভাবে একটু কমিয়ে দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম। তো এখন আমি গ্যাসটা অফ করেই দিয়েছি, তোকে দিয়ে দেবো, আর আমি একটুখানি ওর মধ্যেই নিয়ে নেবো। তো প্রথমে ভাবছিলাম যে এইভাবে নামাবো, তারপরে দেখলাম যে না, ওইভাবে নামাতে গেলে সবটা ফেলে দিতে পারি, হাত দিয়েই ধরি দেখি তো গরম নাকি, তারপরে দেখছি না ও কাদা, মানে কাকগুলো একদম গরম হয়নি, মানে যা গরম হয়েছে তলাটা। তো এই যে একটুখানি আমার জন্য রাখলাম, আমি মুখে দিয়ে খাবো, আর বাদ বাকি রুটিটা ও খেয়ে নেবে, আর এর মধ্যে একটা পেঁয়াজ দেবো। শশা তো শীতকাল বলে খাচ্ছে না, তবে আমার ঘরে তো সবসময় শশা আনায় থাকে, আর রুটিটা সাদা কিন্তু লাইটের আলো থেকে আমরা হলুদ হলুদ লাগছে,
খাবারটা দিয়েও আসবো। রুটি তো আমার হয়ে গেছে, ওদিকে রিসির খাবারটা হয়ে গেছে, কিন্তু রিসির খাবারটা ভাতটা আজকে ভাতের মধ্যে জল দিইনি, তো শুধু ডালটাই দিয়েছিলাম, তার জন্যে না সেদ্ধ হতে অনেকটা সময় লেগেছে, আবার আমাকে সেটা দিতে হয়েছে। তো আজকের মতন টাটা, বাই বাই।